রাতের অন্ধকারে 5 ফুট উচ্চতার 7 কেজি ওজনের ময়াল সাপ উদ্ধার। এক বিরাট ময়াল সাপ উদ্ধার হলো খাতড়া শহরে। বুধবার রাতে খাতড়া মহকুমা হাসপাতালের রাস্তায় যাবার রাস্তার উপর হাসপাতালের মেইন গেটের সামনেই ময়াল সাপটি উদ্ধার করে এক কর্মরত অ্যাম্বুলেন্স চালক। এই ভরা বর্ষায় খাতড়া মহকুমা হাসপাতালে যাওয়ার রাস্তার ধারে সাপটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান যে এত বড় আকারের সাপ এই এলাকায় আগে কোনোদিনও দেখা যায়নি, ফলে বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। পরে সাপটি উদ্ধার করে অ্যাম্বুলেন্স চালক জানা যায় বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থানার অন্তর্গত বাড়ি দিব্যেন্দু গোস্বামী খাতড়া মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক, পাশাপাশি তিনি একজন গঙ্গাজল ঘাটি পশু পাখি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী। দিব্যেন্দুবাবু জানান যে সাপটি প্রায় 5 ফুট লম্বা, প্রায় 7 কেজি ওজনের। এইসব সাপ সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায়, বর্ষার জলের কারণেই হয়তো সাপটি লোকালয়ে চলে আসতে পারে বলে জানান তিনি। সাপ ধরেছেন এটা? এটা মোয়াল। কোথায় দেখা যায় সাপগুলো মোটামুটি? এটা বেশিরভাগ পাহাড়ি অঞ্চল, পাহাড়ি এলাকাতে বেশি। এখানে কে দেখলো? এখানে স্থায়ী বাসিন্দা দেখতে পেয়েছে। তারপরে আপনি কি করে খবর পেলেন? আমি তো অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলাম, তারপর দেখতে পেলাম। দি ধরলেন সাপটাকে? হ্যাঁ। সুস্থ অবস্থায় আছে সাপ? একদম পুরো সুস্থ আছে। বনদপ্তরে খবর দিয়েছেন? হ্যাঁ, বনদপ্তরে খবর দেওয়া আছে, নিয়ে যাবে। আপনি কি করেন এমনিতে? আমি এমনিতে অ্যাম্বুলেন্স পাইলট, আর আমার গঙ্গাজল ঘাটি পশু পাখি স্বেচ্ছাসেবী সংস্থা আছে, আমি কমিটি চালাই, পশু পাখি কমিটি। মানে এরকম অভিজ্ঞতা রয়েছে আপনার? হ্যাঁ, অভিজ্ঞতা আছে। আমি পশু পাখিদের সুরক্ষা কাজ করে থাকি, পশু পাখিদের সুরক্ষা নিয়ে আমি কাজ করে থাকি। সাপটার গায়ে কোনো আঘাত ফাঘাত কিছু নেই। কত ওজন হবে মোটামুটি? 5-7 কিলো হবে। আর লম্বায়? লম্বা তো মোটামুটি তো 5 ফুটের আপে আছে। তো এত রাস্তাঘাট, এত গাড়ি চলছে, এত লোকালের মাঝে এত বড় সাপ হঠাৎ চলে এলো? এটা এসেছে নিশ্চয়ই, এখানে কোনো আশেপাশে ফাঁকা জায়গা আছে, সে ফাঁকা জায়গা দিয়ে এসেছি, ফাঁকা জায়গার মাধ্যমে হয়ে এসেছি। সাপটা আশা করছি পেটের মধ্যে কিছু আছে, কিন্তু এ সকল সাপ বেশিরভাগ পাহাড়ি জায়গাতে বেশি থাকে। একটা উঁচু হাইটে যারা বেশি থাকতে ভালোবাসে। দিব্যেন্দু গোস্বামী, বাড়ি গঙ্গাজল ঘাটে।